আজকে আমি উপস্থিত হয়েছি আমাদের আবাসিক কোচিং সেন্টার, যেটি নদিয়া জেলার করিমপুর অবস্থিত। এটি অনেক একটি পুরাতন বাড়ি, এখানে প্রচুর রুম আছে, প্রত্যেকটা রুমে ছেলে মেয়েরা থাকে। আমরা তাদের সঙ্গে পরিচয় করে নেব। এখানে ছেলেদের এবং মেয়েদের আলাদা আলাদা থাকার ব্যবস্থা আছে। এটি ছেলেদের বিল্ডিং, বাকি মেয়েদের বিল্ডিংটা অনেকটা এখান থেকে দূরে আছে। আমাদের এই ছেলে মেয়েগুলো, যারা বেশিরভাগই ছেলে মেয়েগুলো সফল হয়ে বাড়িতে ফিরেছে, আরও কিছু রান আছে তাদের এখনও কমপ্লিট হয়নি, এবং এদের মধ্যে প্রত্যেকে ছেলেদের কমপ্লিট হয়ে গেছে, মেয়েদের কিছুটা বাকি আছে। আমরা তাদের সঙ্গে পরিচয় করে নেব। অনেকেই তোমরা জানতে চেয়েছো যে স্যার, আমাদের এই আবাসিক কোচিংয়ের ছেলে মেয়েদের সঙ্গে পরিচয় করলে ভালো হয়, এবং তাদের কোথায় বাড়ি, হ্যাঁ কতদিন ধরে আছে, হ্যাঁ তাদের কেমন লাগছে, বিশেষ করে পড়াশোনার বিষয়গুলো কেমন লাগছে, সেগুলো আমি আস্তে আস্তে জানবো। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, আমরা এই যে আমাদের সিলেবাসটা কেমন হবে, আমাদের যে টার্গেট আছে 40 দিনে পুরো সিলেবাসটা কমপ্লিট করার, সেই পুরোটা এখানে চিপকানো আছে, সেটা একবার দেখে নিতে পারো। এবং এর সাইডে রুটিন এবং অন্যান্য বিষয়গুলো আমাদের লাগানো আছে, আর সেগুলি সেই নিয়ম অনুযায়ী চলে। তবু আমি একদম সরাসরি তাদের মুখ থেকে শুনে নেব যে কে কোথায় এবং কতদিন ধরে আছে, আমরা একসঙ্গে পরিচয় করব। আমি প্রিয়াঙ্কাকে বলবো। প্রিয়াঙ্কা, হ্যাঁ আচ্ছা, তোমার নাম বলো প্রিয়াঙ্কা, পুরো নামটা বিশ্বাস। প্রিয়াঙ্কা বিশ্বাস, আচ্ছা তুমি এখানে কতদিন ধরে আছো? আমি 1 বছর 2 মাস ধরে আছি। আচ্ছা, তুমি যখন এসেছিলে, হ্যাঁ, তখন তোমার পড়াশোনার গতি কেমন ছিল, এখন কেমন গতি আছে? আমার, আমি যখন এসেছিলাম তখন আমার পড়াশোনার কোনো লেভেলই ছিল না, আমি তখন কিছুই পারতাম না। এখানে আসার পরে আপনার কাছ থেকে, আরও স্যারদের কাছ থেকে টিচিং নেওয়ার পরেই আমি আরও ভালোভাবে শিখেছি। আচ্ছা আচ্ছা, প্রিলিতে তুমি কত পেয়েছো? প্রিলিতে আমি 25.75 পেয়েছি। আচ্ছা আচ্ছা, তোমাদের কাস্টের কী আছে? ঠিক আছে, বাকিরা আপনারা দেখছেন অনেক মেয়েরা এখানে আছে। আচ্ছা, আমি আর একজনের সাথে কথা বলবো। আচ্ছা, তোমার নাম বলো? আমার নাম প্রিয়া বিশ্বাস। আচ্ছা প্রিয়া, তুমি প্রিলিতে কত পেয়েছো? 34.75। আচ্ছা, তোমার রান এখন কত মিনিটে উঠে যাচ্ছে? 3:48। আচ্ছা, এদের বাড়ি, এই দুজনের বাড়ি হচ্ছে আমাদের নদিয়া জেলায়, এদের কল্যাণীতে মাঠ আছে। তোমার মাঠ কবে আছে? আমার মাঠ 19 তারিখে। 19 তারিখে, বাকিদের অনেকে মাঠ আছে। ঠিক আছে, আমরা অনেকে মাঠ ফিটের সঙ্গে কথা বলবো। অনেক ছেলে যারা পাস করেছে, দূর দূরান্ত থেকে এসেছে, অনেক দূর থেকে এসেছে, আমরা একজনকে বলবো, হ্যাঁ, যে আমরা, আমাদের সব থেকে সিনিয়র একজন আছে যে অনেক কষ্ট করে পাশ করেছে, সত্যি আমাদের গর্বের বিষয়, কারণ তার বয়সটা কাস্টের ছেলে সে, এবং শেষ বয়সে পাশ করেছে এবং অনেক চেষ্টা করেছে সে, এবং আমাদের স্যাররা হেল্প করেছেন। আমি সদাকে বলবো। সদা, তোর পুরো নাম বলতে? তোমার নাম সদা, নাম বলবো। আচ্ছা, উত্তরবঙ্গের কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে। আচ্ছা, সেই কোচবিহার অনেকটা দূর থেকে, তাই না? তো তুমি এটা জানলে কি করে আমাদের এখানে এইরকম করানো হয়? ইউটিউব চ্যানেল থেকে জেনেছো। আচ্ছা, আমরা যেটা বলেছিলাম যে এখানে থাকা খাওয়া পুরোপুরি ফ্রি, এখানে সেই ব্যবস্থা হয়েছে না? আচ্ছা, এখানে আমাদের কেমন কি আছে, আমি যদি তোমাদের স্যারের ব্যাপারে জিজ্ঞেস করি, বর্তমান যে পুলিশের মেনে তৈরি হচ্ছে, তো আমাদের কজন স্যার আছেন? আচ্ছা, আমি যদি বিশেষ করে আমি আর একজন ছেলেকে জিজ্ঞেস করবো, আচ্ছা তোমার মাঠ হতে কতটুকু সময় লেগেছে? 6-10 লেগেছে। আমি একে একে সবার মাঠ টাইম জিজ্ঞেস করবো, তোমার কত লেগেছে? 6-12। তোর কত? 6-12। সমীরণ? 6-22। তুই বল, হোসেনের বল? 6-10। বিপ্লব বল? হ্যাঁ তো, আচ্ছা তুই বল, উত্তম বল? 6-25। আচ্ছা, ভূপেনের কত লেগেছে? 6-15। আচ্ছা তুই বল? 6-19। আর তুই? 6-5। আমার আরও ছেলে আছে, অনেক দূরে আছে, আমরা একটু দূরে যেয়ে কথা বলবো তাদের সঙ্গে। আচ্ছা, কিছু ছেলেদের সঙ্গে কথা বলবো। আচ্ছা, আমি অঞ্জনের হাতে কথা বলবো। অঞ্জন, তোমার বাড়ি কোথায়? হুগলি। আচ্ছা, হুগলি আরামবাগ, তাই না? অনেকটা দূরে। আচ্ছা, তুমি এখানে পরিচয় কীভাবে এলে? আচ্ছা, ইউটিউব চ্যানেল থেকে এসেছিলে, যে বলা হয়েছিলো এখানে এরকম ব্যবস্থাপনা আছে, তো প্রথমে কী মনে হয়েছিলো, বিশ্বাস হয়েছিলো নাকি একদম না নিজের ভরসা গেছিলো? চেক করে গেছিলে? আচ্ছা, একদিন থেকে গেছিলাম, তাহলে ভালো, মানে চেক করে। হ্যাঁ, তুমি, তোমরা দুজন এসেছিলে, তাই না? দুই বোন দেখেছিলে যে তুমি আছো এখন আপাতত, সে পাস করতে পারেনি, ঠিক আছে, তারপরে এরা পাস করে এখানে আসে, ঠিক আছে। বাকিরা আমাদের অনেক ছেলে আছে, অনেকে, আমি জাহাঙ্গীরের সাথে কথা বলবো, জাহাঙ্গীরের দিকে একটু। আচ্ছা জাহাঙ্গীর, তোর তোর বাড়ি কোথায়? আর তোর কতদিন এখানে আসা হলো? 1 বছর 3 মাস মতো, তার মানে অনেকদিন ধরে আছিস, তাই না? তার মানে বিশ্বাস এখানে চাকরি পাওয়া যাবে, তাই না? আমি জাহাঙ্গীরে বলি, জাহাঙ্গীর সম্বন্ধে, জাহাঙ্গীর অনেক জায়গায় আগে ছিল, অনেক অভিজ্ঞতা তার আছে, অনেক জায়গায় অনেক পরীক্ষায় শেষ পর্যন্ত সফল হতে পারেনি অনেক কারণে, ঠিক আছে। তো এবার ছেলে আমাদের আফগারিমেন দিয়েছে, তাই না? আফগারিমেন কেমন হয়েছে? ভালোই হয়েছে। আমাদের প্রিলিতে কত নম্বর ছিল তোর? 54.সামথিং ছিল। তো এরকম অনেক ছেলে আমাদের আছে, আমরা পরিচয় করব। আমরা যদি আরও, যেহেতু ভিডিওটা আমি দীর্ঘায়িত করতে চাই না, ঠিক আছে, আমরা কিছু ছেলের ব্যাপারে জিজ্ঞেস করব। আমরা
আচ্ছা আমরা বলবো, আচ্ছা তোর যে সাবজেক্টগুলো আছে বিশেষ করে কিসে ভয়, মানে একটা দুর্বল থাকে কোন সাবজেক্টে তুই দুর্বল? ইংলিশে ভয় আছে। আচ্ছা ইংলিশে যে স্যার আছেন আমাদের দুজন, হ্যাঁ কি কি নাম? কনক স্যার আর অর্জুন স্যার। তো এই কনক অর্জুন স্যারের মধ্যে কে কেমন পড়ায় এবং কি কি বুঝতে পারিস? দুজনেই স্যার ভালো পড়ান। আচ্ছা আচ্ছা হাতে ধরে পড়ান। আচ্ছা হাতে ধরে পড়ান, আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করেন, হ্যাঁ স্লো গতিতে পড়ান। আর অর্জুন আর দিন ইয়ে আমাদের কনক স্যার, কনক স্যার এখন হচ্ছে টেন্স পড়াচ্ছেন। টেন্স পড়াচ্ছেন, আমাদের টেন্স কেন পড়াচ্ছে আমি যদি বলি, তোমরা দেখতে পাবে পিডিএফ ফাইল এখানে লেখা আছে। আমরা যদি দেখি এই যে বিষয়গুলো আমাদের 15 তারিখ থেকে, হ্যাঁ 15 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত এই সিলেবাসগুলো হবে, ঠিক আছে। এবং ইংলিশের সিলেবাস টেন্স এবং বানান ভুল হবে, মিসপেল্ড হবে, ঠিক আছে। তো এইগুলোর জন্য সেই সিলেবাস অনুযায়ী পড়ানো হচ্ছে, ঠিক আছে। তো আমরা এই বিষয়গুলি জানলাম, আমি আরও কিছু ছেলে জানবো যারা ইংরেজিতে দুর্বল বিশেষ করে। আচ্ছা অঙ্কের কথা যদি বলি একটু, আমি তোর একটু পেছনে যা। আচ্ছা অঙ্কের কথা যদি বলি, অঙ্ক সাবজেক্টটা আমরা এখানে যারা পুরাতন আছো, ঠিক আছে তোরা তো অনেক দিন ধরে আছিস, দেখি অঙ্ক বিষয়টা তোদের কেমন লাগে? যারা পুরাতন তারা বল অঙ্কে তোরা কেমন, ভালো এখন মোটামুটি কেমন, তোরা যদি কেমন স্কোর করেছিস পিলিতে, সমীকরণ কত স্কোর করেছিলি মোটামুটি? 0.5 পেয়েছিলাম। আচ্ছা ভালোই হয়েছে, মোটামুটি ভালোই হয়েছিল না? শর্টকাট টেকনিক কেমন শেখানো হয়, যেমন ইউটিউবে দেখানো হয় তার থেকে মানে ভালো না খারাপ না সেই মতো? অনেক ভালো স্যার, অনেক মোটামুটি পারতাম তো, আর এখানে এসে হ্যাঁ মানে সেটাকে আরও মডিফাই হয়ে গেছে। আগে তুই পারতি যেটা স্লো মানে স্কোর করার জন্য যথেষ্ট ছিল। বিপ্লব বলো। আমি বিপ্লব থেকে এসেছি, হ্যাঁ এখানে পড়াশোনা শর্ট টেকনিক খুবই দারুণ, কারণ স্কোর করতে গেলে শর্ট টেকনিক খুবই দরকার। আচ্ছা শর্ট টেকনিকটা কেমন করানো হয়, সেটা কি বুঝিয়ে দেওয়া হয় বোঝার মতো, না অনেক শর্ট টেকনিক আছে যেটা বোঝা যায় না, জাস্ট মুখস্থবিদ্যার মতো, কোনটা বুঝিয়ে স্যার বুঝিয়ে দেওয়া হয়? তার মানে কি আমরা এমন টেকনিক চেষ্টা করি যেটা আমাদের গ্রহণযোগ্য, হয়তো আমরা 2-3টে টেকনিক আমরা জানি কিন্তু সেটা আলোচনা করি, আলোচনা করে আলটিমেটলি কোনটা গ্রহণ করতে বলি যেটা হচ্ছে তোদের জন্য সুবিধা মতো সেটা আমরা গ্রহণ করতে বলি, তাই না? সেটা হচ্ছে একদম সাপেক্ষাযুক্ত, ঠিক আছে। আমরা কুচবিহার সঙ্গে পড়েছি। আচ্ছা নদীয়ার কেউ একজন এসো, হ্যাঁ আচ্ছা আচ্ছা আয় আয়, লজ্জা নাই তো, হ্যাঁ নাম বল। আমি হোসেনুর রহমান, আমি নদীয়া জেলার বেতুয়া ডুবুরি থেকে এসেছি। আচ্ছা তুই কতদিন ধরে এখানে আছিস হোসেনুর? আমি স্যার 1 বছর 3-4 মাস আগে। আচ্ছা যখন তুই এখানে আসবো বলে মনস্থির করলি, তো তো কীভাবে এসেছিলি যে চাকরিটা দরকার এবার নাকি? অবশ্যই স্যার আমার চাকরিটা দরকার, দেবো। আমি আগে ভালো কিছুই পারতাম না, আমি বিএ পাস করার পরে 2-3 বছর গ্যাপ দিয়েছিলাম, তো পড়াশোনার মধ্যে পুরোটাই ছিলাম না, মানে সিলেবাস সম্বন্ধে একটু কম জ্ঞান ছিল, হয়তো আগে জ্ঞান ছিল সেটা চর্চা না করার ফলে ইংরেজি টিংরেজি কিছুই পারতাম না, কিন্তু এখানে এসে মোটামুটি এখন ভালোই আছে। ভালোই আছে, আরও আরও উন্নতি করতে হবে, কারণ আমাদের অনেকটা পথ এগোতে হবে, আমরা জাস্ট একটা কয়েকটা পার্ট করেছি, ঠিক আছে। আশা করবো সবাই এখানে এই করবে, আমাদের পিটি স্যার অপেক্ষা করছেন, আমাদের মেয়েরা পিটিতে যাবে, আমরা তোমাদের সঙ্গে পরবর্তীকালে আরও অনেক কথা বলবো, ঠিক আছে। তোমরা তোমার রুমে যাও সবাই, বাকি ছেলে মেয়েদেরকে যারা তোমরা এখনও মাঠ পাশ করেছো আমাদের ক্যান্ডিডেট, তারা আসতে বলবো, কারণ আমাদের 45 জন অলরেডি ফিল আপ হয়ে যাবে, 40+ হয়ে গেছে, বাকি তোমরা যারা আসতে চাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের অনেকগুলি রুম আছে, রুমগুলির আয়তন প্রায় এতটা, অল্প অল্প করে রুম, খুব অল্প সংখ্যক ছেলেমেয়েরা থাকে, ঠিক আছে। এখানে বিশেষ করে ছেলেরা থাকে, আমরা দেখাবো জায়গাটা কতটা কেমন, হ্যাঁ ঘরের রুম অনেকে দেখতে চাইছো এই বিষয়গুলি। আমি যদি বর্তমানে একটা রুমে দেখাই যে রুমটা কতটা কী আছে, আমি দেখতে পাচ্ছি রুমে তোমরা এইভাবে থাকতে হবে, তোমরা দেখে নাও থাকার পরিস্থিতি, তো এমনভাবে থাকতে হবে, ঠিক আছে, গুছিয়ে থাকতে হবে। এরকম অনেকগুলো রুম আমাদের আছে, ঠিক আছে। হ্যাঁ দুটো রুম অলরেডি তোমাদেরকে দেখানো হলো, আমরা আরেকটি কয়েকটি রুমে যাব। আমি আর একটা রুমে প্রবেশ করলাম, এটি আরেকটি রুম, তোমরা দেখতে পাচ্ছ এখানে যারা আছে, হ্যাঁ এখানে বিভিন্ন জেলা আছে, তোমরা যদি যারা আসছো তারা তোমরা এই রুমটা অলরেডি ফাঁকা আছে, আমাদের এই রুমটা পূরণ হয়ে গেলে আমাদের ব্যবসা শেষ হয়ে যাবে, তো এই রুমে তোমরা আসতে পারো। রুমটা দেখতে পাচ্ছ, হ্যাঁ পরিস্থিতি খুব ভালো, অনেকটা বড় রুম, অনেকটা বড় দেওয়াল, হাইটটা বড়, এখানে অনেক ঠান্ডা, হ্যাঁ অন্যান্য তুলনায় গরমের থেকে অনেকটা ঠান্ডা এখানে লাগবে। এই পাতা আছে, বাকিটা তোমাদের জন্য নিজস্ব নিয়ে আসতে হবে, বাকি ছেলেরা যা নিয়ে আসে তারা তাদের জন্য, ঠিক আছে। আমি আর একটা রুমে প্রবেশ করলাম, হ্যাঁ এই রুমটা আমাদের পূর্ণ হয়ে গেছে, এখানে তারা আছে, কীভাবে থাকে হ্যাঁ আমি তাদেরকে যদি দেখাই, হ্যাঁ নর্মালি যেটা মেস লাইফ হয় সেটা 1x1, হ্যাঁ সবার এই যে হ্যাঁ বই টই আছে, পড়াশোনা আছে, সবাই নির্দিষ্ট টাইমে ক্লাস যায়, তো তোমাদেরকে এইভাবেই থাকতে হবে, তোমাদের এই সমস্ত জিনিসগুলো তোমাদেরকে নিয়ে আসতে হবে। আমাদের এই রুমটা হচ্ছে আমাদের ক্লাসরুম,
এখানে সবাই ক্লাস করতে হয়, হ্যাঁ ক্লাসের পরিস্থিতি এরকম, এখানে বোর্ড টাঙানো আছে, এখানে মার্কার আছে, এখানে বসে এবং এখানে বসতে হবে, পুরো ছেলেদেরকে এখানে বসতে হবে, ঠিক আছে। এই পুরো বড় একটা রুম আছে, এই রুমে এসে ক্লাস করতে হবে, এরা ক্লাসে অপেক্ষা করছে, আমরা এখনই ক্লাস শুরু করব। তো যাই হোক, তোমরা যারা দেখছো আমাদের এই আবাসিক কোচিং সেন্টারটি, হ্যাঁ যেখানে খুব অসাধারণ পরিবেশ, পুরো ফাঁকা জায়গা, পড়াশোনার জন্য অনেকটা জায়গা আছে, তোমরা অনেক ভিডিও দেখেছো, তাই দেরি না করে চলে এসো।